কুমিল্লার বুড়িচং উপজেলার জামতলা ভারতীয় সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সকালে 66 নং পিলার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আনার হোসেন, তার বাড়ি একই উপজেলার মিরপুর গ্রামে। স্থানীয় ইপি সদস্য আবুল কাশেম জানান, সকালে স্থানীয়রা সীমান্ত এলাকায় গুলির শব্দ শুনতে পান। এরপর জানা যায় ভারত থেকে চিনি আনতে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে একজন নিহত হয়েছেন। পরে স্থানীয় শঙ্কুচাইল ক্যাম্পের বিজিপি সদস্যদের সাথে নিয়ে তিনি কাটাতার বেড়া এলাকায় গিয়ে মরদেহ দেখতে পান। তিনি আরও জানান, এ বিষয়ে বিজিপির পক্ষ থেকে বিএসএফ এর সাথে আনুষ্ঠানিকভাবে যোগাযোগের চেষ্টা চলছে।